প্রেম তো হারাম, ডাইরেক্ট বিয়েই কইরা ফলাইতে গো। দেখো তুমি যেদিকেই থাকো, যে প্রান্তে থাকো, চোখের মায়ায় পড়ায় পড়ো, দিলটা তোমার দিয়া দিমু আর কিচ্ছু না। আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজেন, আমি সিঙ্গেল। যাই নেবো আমি ছেড়ে গো, দিকে আমার তাকাও না কিন্তু, বুঝছো? আমার লগে টিরিং বিনিং করলে আমি ওর পাও ভেঙ্গা ওর বাসায় রেখা পড়ো। আমি কিন্তু সিঙ্গেল, যদি আমি প্রপোজ করে দেই। হায় হায়, আমার তো ডাকে লাগবো, যে কেউ হইলে চলবো না তো, একটা কোয়ালিটি আছে না? দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। আপু নামটা ফিদা। আমিও তো ফিদা হয়ে যাচ্ছি। আচ্ছা কোথা থেকে আসছো? ফিদা তো হওয়ারই কথা, পুরান ঢাকা থেকে। দেখো আপু কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? অবভিয়াসলি সিঙ্গেল, মিঙ্গেল হলে তো বয়ফ্রেন্ড নিয়েই আসতাম। বয়ফ্রেন্ড বলতে কি? এইটা কি কোনো কথা? বয়ফ্রেন্ড বলতে প্রেমিক কে বুঝায়। বয়ফ্রেন্ড বলতে তো ছেলে বোন, ছেলে বন্ধু বুঝায়। ঠিক আছে ছেলে ফ্রেন্ড, ওরা বলতে গেলে মেয়েই ছেলে না, মনে করেন ভাই ব্রাদার, বুঝছেন? ওরা আমার বয়ফ্রেন্ড না, ওরা আমার ভাই ব্রাদার, বুঝছেন? বয়ফ্রেন্ড লাগবে। বয়ফ্রেন্ড কেন লাগবে? সিঙ্গেল তাই, ভাই ব্রাদার কি আর বয়ফ্রেন্ডের মানে সবকিছু ইচ্ছা পূরণ করতে পারবে? পারবে না। সিঙ্গেল লাইফটা কি বেটার না? আমি মনে করি না। বই মেলায় সে একটা রোমান্টিক বই কেনার জন্য হলেও একটা বয়ফ্রেন্ড দরকার। কখনোই না, ভেঙে চুরে না। পুরান ঢাকার মেয়েরা ভেঙে চুরে খায় না, খাওয়ায় খাওয়ায়। ও মাই গড, ওয়াও, বেকারই দরকার যাতে 24 ঘন্টা টাইম দিতে পারে, বুঝছেন? এক কথায় কি ঘর জামাই? না ঘর জামাই কেন হবে, টাইম মতো কইরা নিবে। দেখো তুমি যেদিকেই থাকো, যে প্রান্তে থাকো, চোখের মায়ায় পড়ায় পড়ো, দিলটা তোমার দিয়া দিমু আর কিচ্ছু না। দিল না মনে লিখা আমার মনটা কেমন জানি করতেছে। আর যাই নেবো আমি ছেড়ে গো, দিকে আমার তাকাও না কিন্তু, বুঝছো? এটা কি আপনি আপনি মিং করলেন নাকি? না না না, কোনোই না, লাগলে আমার বয়ফ্রেন্ড ওরে দিয়া দিমু। আমার জানে কি থাকে, বুঝছেন? আমার কেমন বয়ফ্রেন্ড দরকার, লাইক খুব নরমাল সাদা মাটা, যাতে আমার ফ্যামিলির সাথে যায়, সো এরকম রিলেটেড একটা ছেলে খুঁজছে। ধরে পিটানো যায় এরকম? না না, ধরে আমারে যাতে পিটায়। কি 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 আরে বলুন কি? আমারে যাতে পিটায়। শুনেন, ওর ওই লগা ওর বয়ফ্রেন্ডের হাতে মাইর খাওয়ানোর শখ আছে, কিন্তু আমার তো নাই। আমার লগে টিরিং বিনিং করলে আমি ওর পাও ভেঙ্গা ওর বাসায় রে খায়া পড়ি। ও বাবা, আমি বিয়ে করব না। ও কাকু, আমি আর বিয়ে করব না। ও কাকু, কাকু, আমি আর বিয়ে করব না। আমাদের বাসা হচ্ছে বিক্রমপুর, সো আমরা নরমালি এভাবে কথা বলি, সো আমাদের আঞ্চলিক ভাষা আমি আসলে জানি না। আপনি গোকারো আলু উলু লাগলো লগে যোগাযোগ করেন, বাপের আছে কইলাম। পুরান ঢাকার ছেলে বলেন মেয়ে বলেন তাদের কলিজা ছোট। কি বললে আমাকে? কখনোই না, এটা তো ইম্পসিবল। পুরান ঢাকার মানুষের পাওতে মাথা পর্যন্ত ওই কলিজা পুরাটা, আপনি কেমনে কন যে ইম্পসিবল না? কেন, কারো কি দেখছিলেন কলিজা ছোট? মনে হচ্ছে আমার। আচ্ছা কোন অ্যাঙ্গেল একটু দেখান না, আশেপাশে ডাইনেমামে আছে কেউ? এত মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত যদি কলিজা হয়, কোন ছেলে কি ভয় আসবে? শুনেন, যাদের রাগ বেশি তাদের ভালোবাসাটাও অনেক বেশি। হায় হায়, ওই যদি আমার রাগ বুঝতে পারে, ওর জান ওর লেগে জান কাইটা দিয়া দিব, বুঝছেন? ইতনা সুকুন জান কুরবান। ঘর জামাই করে রাখার কোনো ইচ্ছা আছে? কখনোই না, যে হবে সে তো ঘর জামাই হবেই না। পুরান ঢাকার মানুষজন ঘর জামাই থাকে না, আর আমার পুরান ঢাকার ছেলে লাগবে। সর্বশেষ কি বলবেন? সর্বশেষ বলবো যে সবাই বই মেলে আসেন, বই কিনে যান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছেন তারাও আসেন, সিঙ্গেলরাও আসেন, এখানে অনেক সিঙ্গেল ছেলে আছে, যদি ম্যাচ খায় তাহলে পটায় নিয়ে যেতে পারেন। নি আমাকে নিয়ে যাও। আমি কিন্তু সিঙ্গেল, যদি আমি প্রপোজ করে দেই। আমার তো ঢাকায় লাগবে।
থাকবো, যে কেউ হইলে চলবো না তো, একটা কোয়ালিটি আছে না, জীবনও মিলবো না, আপনি বাসাই তো আমি বুঝুম না, আপনার লগে প্রেম করুম কি? আমি তো বললামই খুব নর্মাল, যাতে লাইক আমার সাথে যায়, অনেক রিচ হতে হবে না, অনেক গরিব হবে না, মানে পারফেক্ট থাকবে সব। সর্বশেষ কি সর্বশেষ বলবো, আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজেন, আমি সিঙ্গেল। এটা খুবই খুবই দুঃখের বিষয়। হ্যাঁ, মাঝে মাঝে যখন কাপলদের দেখি খুব মানে ভালো লাগে, আবার অনেক খারাপও লাগে, সো ওই হিসাবে একটা বয়ফ্রেন্ড দরকার। একটা ফিনিশিং জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার ইদানিং যারা মিঙ্গেল আছে, শুরুটা খুব ভালো থাকে কিন্তু শেষটা বেশিরভাগই ভালো থাকে না, এর কারণ? মানুষের আবেগ অনেক বেশি, আবেগকে কন্ট্রোল করা দরকার আমি মনে করি, বিবেক দিয়ে ভাবা উচিত সবারই। আসলে প্রেম মানেই হচ্ছে একটা আবেগ, আবেগে যে পড়ে প্রেমে পড়বে এরকম না, মায়া থেকে আবেগটা সৃষ্টি হয়, আর আবেগ থাকবে প্রেমের মধ্যে, আবেগ না থাকলে সেটা প্রেম না। প্রেম হবে আবার ভেঙে যাবে, বিষয়টা কেমন? ভাঙার হলে ভাঙবে, প্রেম তো হারাম, ডাইরেক্ট বিয়ে করে ফলাইতে গো। থ্যাংক ইউ।